কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। এনএসিতে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে ভারত। চ্যানেল টুডে আরো থাকছে, ইমরানের নেতৃত্বে ভুল পথে পাকিস্তান, ক্ষমতা হারাচ্ছেন ইমরান খান। করোনাতে ঈশ্বরের আশীর্বাদ বললেন ট্রাম্প, কিন্তু কেন? বছরে $50,000 পাবে কুয়েতি নাগরিকরা, কিন্তু কেন? প্রবাসীরাও কি পাবেন? বিজেপি রাজনৈতিক নয়, সন্ত্রাসবাদী দল, কলকাতার মেয়র। এরপর আরো থাকছে, ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইসলামী জিহাদের, বড় বিপদে ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু। সর্বশেষ চ্যানেল টোয়েন্টি দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন, পতনের পথে সৌদি আরব। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। এলএসিতে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে ভারত। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চীনের সঙ্গে সংঘাতের তীব্রতা এখন কিছুটা স্তিমিত, তবু যে কোনো পরিস্থিতির মোকাবেলায় ধাপে ধাপে প্রস্তুতি সেরে রাখছে ভারত। বেইজিং এর উপর চাপ বাড়িয়ে ভারত এলএসির কাছে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র শৌর্য মোতায়েন করা হতে পারে বলে ইঙ্গিত মিলছে। চলতি মাসেই এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সাফল্য পাওয়া গেছে, তবে শেষ পর্যন্ত কোথায় শৌর্য মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা পরিষদ। এই খবর তুলে ধরেছে সর্বভারতীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমস। শৌর্য নামের এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। এটির পাল্লা 700 কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি সুপারসোনিক অর্থাৎ শব্দের চেয়েও দ্রুতগামী। সংবাদপত্রটি জানাচ্ছে, এরই মধ্যে এলএসি বরাবর সীমিত সংখ্যক নির্ভর ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত, যার পাল্লা 800 কিলোমিটার পর্যন্ত। তবে এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে কম গতিতে ছোটে, অর্থাৎ সাবসোনিক। তাই এবার সুপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে অনুমোদন দেওয়া হলো। বিশেষজ্ঞদের মতে, নয়াদিল্লির এই পদক্ষেপে নিঃসন্দেহে বেইজিং এর জন্য চাপ কিছুটা বেড়ে গেল, সেই সঙ্গে ভারত যে পিছপা হতে রাজি নয় সেই বার্তাও দেওয়া হলো, সূত্র আল জাজিরা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইরানের নেতৃত্বে ভুল পথে পাকিস্তান, ক্ষমতা হারাচ্ছেন ইমরান খান। ক্রিকেটের থেকে করিশ্মেটিক রাজনৈতিক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান ভুল পথে এগোচ্ছে বলে মনে করছে দেশটির বেশিরভাগ নাগরিক। কমপক্ষে 80% মানুষই তাদের দেশটিকে উদ্বেগ প্রকাশ করেছে। ক্রিকেটার থেকে করিশ্মেটিক রাজনৈতিক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান ভুল পথে এগোচ্ছে বলে মনে করছেন দেশটির বেশিরভাগ নাগরিক। সম্প্রতি এক জরিপের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কনজিউমার কনফিডেন্স সার্ভে ইন পাকিস্তানের নামের ওই জরিপে বলা হয়েছে, পাকিস্তানের 5 জন নাগরিকের মধ্যে 4 জনই মনে করেন গত বছর থেকেই দেশ ভুল পথে যাচ্ছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার কন্যা মরিয়ম নওয়াজের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে আরো 2টি মামলা করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির কো চেয়ারপারসন আসিফ আলী জোরদারির বিরুদ্ধে। আল জাজিরার খবর, রোববার পাকিস্তানের নাগরিকদের ওপর করা এই জরিপে রিপোর্টে প্রকাশ করা হয়েছে পাকিস্তানের রাজধানী শহর ও এর আশেপাশের প্রতি 1,000 জনের উপর সমীক্ষা চালানো হয়। 50% পুরুষ ও 50% নারীকে এর জন্য বেছে নেওয়া হয় যাদের বয়স 18 বছরের উপরে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই সমীক্ষা চালায় সংস্থাটি। এই সমীক্ষা অনুযায়ী প্রতি 4 জন পাকিস্তানি নাগরিকদের মধ্যে 3 জনই দেশের শাসন ব্যবস্থা ও সরকারের উপর অসন্তুষ্ট। তারা মনে করেন সঠিক পথে যাচ্ছে না দেশ এবং এক্ষেত্রে পরিবর্তন দরকার। প্রতি 5 জনের মধ্যে 4 জন পাক নাগরিক মনে করেন আগামী 6 মাসে পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপ হবে। প্রতি 4 জনের মধ্যে 3 জন পাক নাগরিকের ধারণা দেশের অর্থনৈতিক ব্যবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। প্রতি 5 জনের মধ্যে 2 জন পাক নাগরিক মনে করেন ব্যক্তিগতভাবে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তান বর্তমানে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে কর্মসংস্থানের অভাব, এর মধ্যে রয়েছে অত্যাধুনিক মূল্যবৃদ্ধি ও দারিদ্র। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়াম নওয়াজ সহ তার দলের অন্তত 40 জন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে দেশটির পুলিশ। সূত্র আল জাজিরা। এর আরেকটি হট নিউজ হচ্ছে, করোনাকে ঈশ্বরের আশীর্বাদ বললেন ট্রাম্প, কিন্তু কেন? কোভিড-19 সংক্রমণ নিয়ে কাজে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিও বার্তাও দিয়েছেন, নিজের কোভিড-19 সংক্রমিত হওয়াকে ঈশ্বরের আশীর্বাদ বলে অভিহিত করেছেন তিনি। বুধবার রাতে হোয়াইট হাউস থেকে এক ভিডিও বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় 5 মিনিটের এই ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, হেই, সম্ভবত আপনি আমাকে চিনতে পেরেছেন, আমি আপনাদের প্রিয় প্রেসিডেন্ট।
প্রায় 5 মিনিটের ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বায়োটেক কোম্পানি রিজেন আরএনএর পরীক্ষামূলক ওষুধ নিয়ে কথা বলেছেন। অ্যান্টিবায়োটিক এই ককটেল দিয়ে তার চিকিৎসা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানান, শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য তিনি চিকিৎসককে হাই ডোজ দিতে বলেন। ওই ঔষধ তার ভালো কাজে করেছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঔষধটি আক্রান্ত আমেরিকানদের সহজলভ্য করার জন্য তিনি চেষ্টা করছেন। বিনা খরচে সবাই যেন সেটি পায় সেই জন্য তার সরকার কাজ করছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এটি এক কথায় অবিশ্বাস্য, আমি চাই সবাই এই চিকিৎসাটায় নিক, যোগ করেন ট্রাম্প। এদিকে গত 24 ঘন্টারও বেশি সময় ধরে ট্রাম্পের শরীরে কোনো ধরনের করোনা উপসর্গ নেই বলে শন কনলে জানিয়েছেন। এমনকি গত 4 দিনেরও বেশি সময় ধরে তিনি জ্বরমুক্ত। এক ভিডিও বার্তায় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি দারুণ অনুভব করছেন। করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি কি বিশেষ ওষুধ দেওয়া হয়েছে তারই গত সোমবার একটি প্রতিবেদনে প্রকাশ করে সিএনএন। প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাতে বলা হয়েছে, এই গ্রহে ট্রাম্প সম্ভবত একমাত্র করোনা রোগী যিনি এমন ওষুধ পেয়েছেন। হাসপাতালে ভর্তির আগে ট্রাম্পকে রেজেনারেন ফার্মাসিউটিক্যালের একটি পরীক্ষামূলক অ্যান্টিবডি থেরাপি দেওয়া হয়। এটি করোনা ভাইরাসের মাত্রা কমাতে পারে। তাছাড়া ট্রায়ালে এই থেরাপির ইতিবাচক ফল দেখা গেছে। ট্রাম্পকে অ্যান্টিবডি থেরাপির পাশাপাশি রেমডেসিভির ও ডেক্সামেথাসনও দেওয়া হয়েছে। করোনা পজিটিভ হওয়ার পর শুক্রবার হাসপাতালে ভর্তি হন ট্রাম্প। সোমবার তিনি হোয়াইট হাউসে ফিরে আসেন। ট্রাম্পের কোনো ধরনের অক্সিজেন সাপোর্টও প্রয়োজন হয়নি বলে জানান কোনলে। হাসপাতাল থেকে ফিরে মাস্ক খুলে ফেলে সমালোচিত হন ট্রাম্প। এছাড়া করোনা সাধারণ ফ্লু ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করে ফের বিতর্কের মুখে পড়েন তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বছরে $50,000 পাবে কুয়েতি নাগরিকরা, কিন্তু কেন প্রবাসীরাও কি পাবেন? মধ্যপ্রাচ্যে ধনী দেশগুলোর শীর্ষ অবস্থানে রয়েছে তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েত। অর্থনীতির মূল চালিকা শক্তি তেল হলেও আরও বিভিন্ন প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর দেশটি। সম্প্রতি কুয়েতে কর্মরত এবং কর্মহীন প্রত্যেক নাগরিককে বার্ষিক $50,000 দেওয়ার প্রস্তাব উত্থাপিত হওয়ার পর থেকে দেশটির নাগরিকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। কুয়েত সরকার সবসময় তার নাগরিকদের স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক চাহিদা পূরণ সহ নির্ধারিত পরিমাণ কর্মসংস্থান ভাতা সরবরাহ করে থাকে। তবুও দেশের কর্ম উপযোগী লোকজন ভালো কর্মসংস্থানের জন্য বরাবরই সরকারকে চাপ দিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে কুয়েতে তেলের আয় আগের যে কোনো সময় চেয়ে যেমন বহুগুণে বৃদ্ধি পেয়েছে, তেমনি দেশের বর্ধমান বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিও সমস্যা তৈরি করছে। উদ্ভব সমস্যার সমাধান এবং রাষ্ট্র ও জনগণের কল্যাণে কুয়েতের অর্থনীতিবিদরা সম্প্রতি যেসব পরামর্শ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রত্যেক নাগরিককে বার্ষিক $50,000 প্রদান। কুয়েতের আরবি সংবাদপত্র আল কাবাস জানিয়েছেন, কুয়েতের অর্থনীতি নিয়ে কাজ করা বিশেষজ্ঞ ও সংস্থাগুলো দেশের সব নাগরিককে বছরে $50,000 দেওয়ার জন্য কুয়েত সরকারকে প্রস্তাব দিয়েছে। অর্থনীতি ও আর্থিক বিষয়াদি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট কুয়েত ইম্প্যাক্টের অর্থনীতিবিদ আলী আল সালেম সাম্প্রতিক একটি নিবন্ধে সরকারকে আরও নতুন কিছু পরামর্শ দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিজেপির রাজনৈতিক নয় সন্ত্রাসবাদী দল কলকাতার মেয়র। বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে সংঘর্ষের ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা ও কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার বিজেপিকে সন্ত্রাসবাদীদের দল আখ্যায়িত করে তিনি বলেন, রাজ্যের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করছে বিজেপি। খবর হিন্দুস্তান টাইমসের। ফিরহাদ হাকিম বলেন, বিজেপি তো কোনো রাজনৈতিক দল নয়, বিজেপি সন্ত্রাসবাদীদের দল। আর সন্ত্রাসবাদীদের ঠিক করতে যা করতে হয় পুলিশকে তা করতে বলা হয়েছে। বিজেপি গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশের হিংসা ছড়ানোর পর এবার পশ্চিমবঙ্গকে অশান্ত করছে বলেও দাবি করেন তিনি। কলকাতা পৌরসভার মেয়র আরো বলেন, রাজনৈতিক দলের মিছিল থেকে বোমা ছোড়া যায় না। রাজনৈতিক দলের মিছিলে পতাকা থাকবে, স্লোগান থাকবে, রাজনৈতিক দল তাদের কথা মানুষের সামনে তুলে ধরবে। তিনি জানান, যত বাহুবলী এখন সবাই বিজেপিতে যোগদান করছেন, আর তারপরই বাহুবল প্রদর্শন শুরু করেছেন বিজেপি। দিল্লিতে নরেন্দ্র মোদী যা করেছেন এখানেও তাই করার চেষ্টা করছেন বিজেপি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ার ইসলামী জিহাদের, বড় বিপদে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলকে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের অন্যতম প্রধান প্রতিরোধকারী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলন। সংগঠনটির দাবি, তার দখলদার রাষ্ট্রটি যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম। মঙ্গলবার ইসলামী জিহাদ আন্দোলন মহাসচিব জিরা আল নাখালা একটি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেওয়ার বক্তৃতায় এই হুঁশিয়ারি দেন। খবর পার্স টুডের।
তিনি জানান, ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ ইহুদি রাষ্ট্রটির যে কোনো অঞ্চলে তাদের সংগঠনের যোদ্ধারা রকেট বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। যখন প্রয়োজন হবে জিহাদ আন্দোলন তখনই হামলা চালাতে পারে। বিশ্লেষকদের মতে, 2000 সালের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় 3 দফা আগ্রাসন চালিয়েছে। গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পাশাপাশি জিহাদ আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। পতনের পথে সৌদি আরব। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক জামাল খাশোগির মৃত্যুবার্ষিকী যখন দ্বিতীয় বছরপূর্তি দ্বার প্রান্তে, তখন সৌদি আরবের রাজত্ব পতনের পথে। দেশটি ইতিমধ্যে উপসাগরে এই মধ্যপ্রাচ্য অঞ্চলের নেতৃত্ব প্রভাব হারাতে শুরু করেছে। 50 বছরের বেশি সময় ধরে ওপেক এবং ইসলামী সহযোগী সংস্থার প্রভাবশালী সদস্য হিসেবে সৌদি যে উত্থান ও খ্যাতি ছিল তাতে এখন ছন্দপতন ঘটতে শুরু করেছে। ইসলামের পবিত্রতম স্থানগুলোর আতুর ঘর এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল মজুদকারী দেশটির ভুল নীতির কারণে ধর্মীয় এবং অর্থনৈতিক প্রভাব হারাচ্ছে। গত 5 বছর দেশটির সময় যেমন ছিল ধ্বংসাত্মক, তেমনি বেদনাদায়ক। প্রতিশ্রুতিবদ্ধ এবং উচ্চ বিলাস দিয়ে যেভাবে কাজ শুরু করেছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তার শিগগিরই বেপরোয়া গিরিতে পরিণত হয়। যুবরাজের পরামর্শদাতা হিসেবে পরিচিত আরেক ম্যাকিয়াভেলি আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ, তার অনুপ্রেরণায় সালমান সবকিছুকে হটকারি মানসিকতা দ্বারাই বিচার ইউনিসিয়া ও লিবিয়ার মতো দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং মিশরের স্বৈর শাসন সৃষ্টিকে সমর্থন দেয়া সৌদির দেউলিয়া অবস্থা উন্মোচনের মতোই হয়েছে। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন।